আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি কফি মেকিং দেখাবো। কফি মেকিংটা আমাদের এটা আপনারা সবাই নর্মাল পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে কফি তৈরি করেন অনেক সময়, বা কফির দোকানে গিয়ে কফি খেতে চান, তো রেস্টুরেন্টের কফির যে টেস্ট এটা পাওয়ার জন্য আমরা বাড়িতেই আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে ব্লেন্ড কফি তৈরি করতে হয়। প্রথমে আপনি কফি নেবেন 2 চামচ, হ্যাঁ 4 চামচের 2 চামচ কফি আর 2 চামচ চিনি, দুটো একসাথে কাপের মধ্যে রাখবেন। কাপের মধ্যে রেখে এখানে 3-4 ফোঁটা পানি দিবেন। পানি দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে ঘাঁটবেন, এভাবে ঘাঁটতে থাকবেন, ঘাঁটতে থাকবেন, আস্তে আস্তে ঘাঁটতে ঘাঁটতে যখন এরকম পেস্ট পেস্টের মতো হয়ে যাবে কফি আর চিনি ঘাঁটলে, একটা সময় দেখা যাবে যে এটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়, এরকম রূপ ধারণ করে। এইটা যখন তৈরি হবে তখন আপনি ঘুরতে 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 5 থেকে 7 মিনিট ঘুরলেই আপনি একটা ব্লেন্ডের একটা পেস্ট হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দুধ মিশিয়ে আপনি ব্লেন্ড কফি তৈরি করতে পারেন।